নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিষ্ঠাস কিচেন। আমার আজকের রেসিপি হচ্ছে মিক্স ভেজ ইডলি রেসিপি। এটা যেহেতু ভেজিটেবলস দেওয়া থাকে, তাই এটা কিন্তু খুব হেলদি আর খেতেও খুব ভালো লাগে ভেজিটেবলস দেওয়ার জন্য। তাই দেরি না করে চলুন চটপট বানিয়ে ফেলি। বানাবার জন্য এখানে দেখুন আমি চাল ডাল ভিজাতে দিয়ে দিয়েছি। এখানে আমি 2 কাপ চাল, 1 কাপ বিউলির ডাল আর অল্প একটু মেথি নিয়েছি। যে কাপে আমরা চা খাই সেই কাপের মাপে দিয়েছি। এটা ভিজাতে দেওয়া থাকবে 3-4 ঘন্টা, তারপর এটার একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এই দেখুন, এবার এটার একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি অনেকক্ষণ ভিজাবার পরে। এবার এই পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। একটু বড় সাইজের বাটি নিয়েছি, কারণ এটা ফার্মেন্টেড হওয়ার পরে ফেপে যাবে তার জন্য। এবার ঢাকা দিয়ে দিলাম আর এর উপরে একটা বেডশিট ফোল্ড করে ঢাকা দিয়ে দেব। তাহলে গরম থাকবে, খুব ভালো ফার্মেন্টেড হবে। এইভাবে সারা রাত রাখা থাকুক, পরের দিনে আমি এটাকে বানাবো। সাইডগুলো মুড়ে দিচ্ছি এইভাবে বেডশিটটা, যাতে ভিতরটা গরম থাকবে। এবার পরের দিনে আমি ভেজিটেবলসগুলো রেডি করে নিচ্ছি। দেখুন, এখানে আমি ক্যাপসিকাম, বরবটি আর গাজর নিয়েছি, খুব ছোট ছোট কুচি করে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট কুচি করতে পারেন, বা নিজেদের পছন্দ অনুযায়ী সবজি ইউজ করতে পারেন। বিনস দিতে পারেন, বা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিতে পারেন। ছোট ছোট পেঁয়াজ কুচিয়ে দেওয়া যেতে পারে, কাঁচা লঙ্কা দেওয়া যেতে পারে। সবজিটা রেডি হয়ে গেছে। এবার এদিকে আমি ব্যাটারটাকে দেখছি খুলে, যে কীরকম ফার্মেন্টেড হয়েছে। প্লেটটাকে খুলে দিলাম, দেখুন ফার্মেন্টেড হয়ে কতটা ফুলে গেছে। কালকে আমি অল্প দিয়েছিলাম আর এখন দেখুন কতটা হয়ে গেছে। অল্প কম প্রায় বাটিটা ভর্তি হওয়ার মতো হয়ে গেছে। এবার সবজিগুলো মেশানোর আগে আমি ইডলি মোল্ডটা আগে রেডি করে নিচ্ছি। অল্প একটু রিফাইন তেল দিয়ে এইভাবে গ্রিজ করে নিচ্ছি। সবগুলোতে ভালো করে বুলিয়ে দেব, অল্প সামান্য তেল। এই দেখুন কীরকম ফার্মেন্টেড হয়েছে। এবার এর মধ্যে আমি সবজিগুলোকে ঢেলে দিচ্ছি। সব সবজিগুলোকে এর মধ্যে ঢেলে দিলাম আমি। এবার দিচ্ছি অল্প একটু নুন আর দিলাম অল্প একটু খাবার সোডা। 30 সেকেন্ড মতো একটু ফেটিয়ে নিচ্ছি, খুব বেশি ফেটাবার দরকার নেই, জাস্ট একটু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিলাম ভালো করে। এবার সব মোল্ডগুলোর মধ্যে আমি 1 হাতা করে দিয়ে দেব। দেখুন একটা ছোট সাইজের হাতা নিয়েছি, গোল ডাবু মতো। এবার এটার 1 হাতা করে দিলেই হয়ে যাবে। এরকম টাইপের হাতা নিলে পরে দিতে সুবিধা হয়, আর যদি না থাকে তাহলে চামচ বা অন্য যে কোনো হাতা দিয়েও দেওয়া যেতে পারে। এইভাবে সবগুলো 1 হাতা 1 হাতা করে দিয়ে দিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর ভালো হলে কমেন্ট করে বলতে ভুলবেন না। আপনাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর তার পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান যাবে। এই দেখুন সবগুলোতে দেওয়া মোটামুটি হয়ে গেছে, আর এটা বাকি আছে। সবগুলো আমি উপর উপর বসিয়ে নিয়েছি। এবার একদম উপর কাটটা বসাবার সময় কিন্তু একটু সাবধানে বসাতে হবে, যেন নিচে কাটটার সাথে লেগে না যায়। উপরে লক করে নিয়েছি যাতে ওটা বেরিয়ে না যায়। সবগুলো আমার রেডি হয়ে গেছে। আর দেখুন আমি কিভাবে দিয়েছি, এই যে নিচের যে দেখছেন, দুটোর মাঝখানে উপর কাটটা আছে একটা,
এইভাবে দেবেন, তাহলে চিপকাবে না। এই দেখুন, এটা মিডিলে থাকবে, কারণ যেখানে যেখানে ব্যাটারটা দিয়েছি তার নিচে রাউন্ড শেপ করা থাকে, তো নিচের সাথে চিপকাবার ভয় থাকে। আর এদিকে আমি লো ফ্লেমে জল বসিয়ে দিয়েছিলাম যতক্ষণ ওটা রেডি করছিলাম। দেখুন জলটা ফুটে গেছে। এবার খুব সাবধানে বসিয়ে দিতে হবে, কারণ ভাপটা বেরোচ্ছে, হাতের মধ্যে লেগে যাওয়ার ভয়। এবার এটাকে আমি 15-20 মিনিট হতে দেবো। এইভাবে লো ফ্লেমেই করা আছে এখনও। 15 মিনিট পরে ফিরে আসছি। এই দেখুন 15 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি, কি সুন্দর ফুলেছে। আমি ছোট এক হাতা করে দিয়েছিলাম, আর এখন দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে। এবার এটাকে খুব সাবধানে বার করে একটু ঠান্ডা হতে দেবো, তারপর আমি চামচের সাহায্যে ওগুলোকে বার করে নেব। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে চামচ দিয়ে কীভাবে বার করতে হবে ইডলিগুলো, তাই আজকে আর দেখালাম না, আজকে ডাইরেক্ট বার করে নিয়ে তারপরে দেখাচ্ছি। এই দেখুন বার করে নিয়েছি, আবারও ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।